well. Please stay happy and stay healthy. আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি অনেক দিন পরে একটা হল ভিডিও শুট করছি। সো আমি সাধারণত হল ভিডিও শুট করি না, বাট রিসেন্টলি নাইকাতে এত সুন্দর একটা সেল দিয়েছিল, সো আমি অনেক কিছু পারচেজ করেছি, কিছু আমি মানে রিপারচেজ করেছি, আমার অনেক জিনিস শেষ হয়ে গেছিল আর কিছু জিনিস আমি নিউলি ট্রাই করার জন্য পারচেজ করেছি। আর আমার ব্যাংক ব্যালেন্স একদম জিরো হয়ে গেছে, একদম জিরো 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 হয়ে গেছে। সুপার এক্সাইটেড, কারণ আমি অনেক জিনিস ট্রাই করব আর অনেক জিনিস রিপারচেজ করেছি। সো বেশি লেট না করে কুইকলি আমি ভিডিওটা স্টার্ট করব। লেটস গো। এতগুলো বক্সে করে প্রোডাক্ট এসেছে, সো আমি এতগুলো বক্স দেখাচ্ছি এই কারণে, কারণ থাম্বনেলের জন্য ছবি দরকার। তাই বক্সগুলো সবই খালি, একটাতেও কিছু নেই, আমি সব জিনিস বের করে রেখে দিয়েছি। দেখাচ্ছি এক মিনিট, সব প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস আর আমি কোন প্রাইসে কিনেছি সব আমি স্ক্রিনে শেয়ার করছি। সো প্লিজ দেখ, নাইকাতে হচ্ছে অর্ডার করতে পছন্দ করি, কারণ ওখান থেকে ফার্স্ট রিজন হচ্ছে জেনুইন প্রোডাক্ট পাওয়া যায়, তাই জন্য। রিসেন্টলি মানে নাইকাতে হচ্ছে মিনিমালিস্টের উপরে খুব ভালো অফার দিচ্ছিল, আর মিনিমালিস্ট হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড, কারণ ওটাতে হচ্ছে কোনো ফ্রেগ্রেন্স থাকে না, কোনো হচ্ছে মিনারেল অয়েল নেই, তার সাথে হচ্ছে এসেন্সিয়াল অয়েল থাকে না, তাই জন্য খুব ভালো স্কিনের জন্য একটা ক্লিয়ার প্রোডাক্ট। তো আমি আই থিঙ্ক দুটো থেকে তিনটে সিরাম ময়শ্চারাইজার অনেক কিছু কিনেছি, তাই জন্য তারা ফ্রিও দিয়েছে আমাকে একটা ময়শ্চারাইজার। সো ফার্স্ট প্রোডাক্ট, বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে, কোথাও কাজের আওয়াজ, কোথাও লোক কাজ করছে, আর দিনের বেলা শ্যুট করাটা একটু প্রবলেম, বাট আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কষ্ট করে শ্যুট করছি। প্লিজ ভিডিওটা দেখুন আর আমাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে মিনিমালিস্টের এই স্যালিসিলিক অ্যাসিড বেস ফেস ওয়াশ, যেটা হচ্ছে অ্যাকনে ফোন আর অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আর আমি রিসেন্টলি এটা পারচেস করেছি, আমি একদমবার এটা ইউজও করেছি যবে থেকে আসছে, তো আমি ডিটেলস রিভিউ পরে। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে, আমি মেকআপ রিমুভারের জন্য কোনো মাইসেলার ওয়াটার আজ পর্যন্ত পারচেস করিনি, আমি মোস্টলি আলমন্ড অয়েল অ্যান্ড ক্লিনজিং মিল্ককে মিক্সড করে ইউজ করি। সো ফার্স্ট টাইম আমি এই সিম্পলের মাইসেলার ক্লিনজিং ওয়াটারটা এটা পারচেস করেছি, আর আমি এর একটা শর্ট রিভিউ অবভিয়াসলি শেয়ার করব। আর আই থিঙ্ক এটা ভালো হবে, কারণ সিম্পলের প্রোডাক্ট খুবই ভালো হয় আর এটা ক্রুয়েলটি ফ্রি হয় মোস্টলি, আর ভিগান, আই লাভ দিস। থার্ড প্রোডাক্ট, সো আমি এত ক্লিনজিং মিল্ক ইউজ করি, বটলের পর বটল শেষ হয়ে যায়, আর ক্লিনজিং মিল্ক আমি মোস্টলি আয়ুর্বেদ ইউজ করি, বাট আমি রিসেন্ট এই খাদির ক্লিনজিং মিল্কটা, খাদি ন্যাচুরালি যে ক্লিনজিং মিল্ক আছে, যেটা হচ্ছে কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা ক্লিনজিং মিল্ক, আর স্মেল রিয়েলি লাইক সত্যি মনে হচ্ছে গন্ধ শুধু শশার মতো, শশা শশা একদম গাদা গাদা শশা ভরা আছে মনে হচ্ছে বোতলে। সো এই ক্লিনজিং মিল্ক আমি রিসেন্ট পারচেস করেছি, আর আমি দেখবো এটা বেশি ভালো না আমি আগে যেটা ইউজ করতাম, আর আপনাদের সাথে অবভিয়াসলি সবার রিভিউ আমি শেয়ার করবো। থার্ড প্রোডাক্ট, নেক্সট প্রোডাক্ট, কত নম্বর প্রোডাক্ট তারপরে ভুলে গেছি, নেক্সট প্রোডাক্ট, প্রোডাক্টটার এত হাইপ আর এত কস্ট, সো আমার পক্ষে এটা যথেষ্ট কস্টলি, কারণ নর্মাল স্টুডেন্ট বা যারা কলেজ গোয়িং বা যারা এখনো পড়াশোনা করছে তেমন কিছু জব করে না, তাদের জন্য আই থিঙ্ক এটা একটু এক্সপেন্সিভ হবে, বাট আই এম গোয়িং টু সে ইটস ওয়ার্থ ফর মানি। দিস ইজ কোজারেক্স, দ্য কোরিয়ান ব্র্যান্ড, আর এটা নিয়ে এত আমি শর্টস ভিডিও এত কিছু দেখেছি, আই জাস্ট মানে আমি অফারের জন্য অপেক্ষা করেছিলাম কখন অফার দিবে আর আমি এটা কিনবো। দিস ইজ কোজারেক্স স্নেল মিউসেন্স এসেন্স, অ্যান্ড লুক এট দ্য বটল, ক্লিয়ার বটল, এটা স্নেল মিউসেন দিয়ে এসেন্সটা তৈরি। আমি সাধারণত কোনোদিন এসেন্স ইউজ করি না, বাট এটা সুপার হাইড্রেটিং আর সুপার হচ্ছে স্কিন ফ্রেন্ডলি। আমি একটা কথা বলছি, যদি যাদের স্কিনে প্রচন্ড অ্যাকনে হচ্ছে, স্কিন প্রচন্ড অয়েলি আর স্কিন হচ্ছে মানে স্কিন প্রচন্ড ইচিং হচ্ছে বা স্কিনে যে কোনো প্রবলেম এটা সলভ করতে পারে, হয়তো হাইপার পিগমেন্টেশনকে একটু কম করতে পারে, বাট স্কিন ইরিটেশন, স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট করার জন্য এটা এক নম্বর এসেন্স। এই প্রোডাক্টটা আসার তিন দিন আগে আমার ঠিক এই পজিশনটাতে কোনো পোকামাকড় এসে নৃত্য প্রদর্শন করে গেছিলো, আমি যখন ল্যাদ খেয়ে ঘুমাচ্ছিলাম, সো এখানে প্রচণ্ড ইচিং হয়েছিল, সাথে রেডনেস দেখা যাচ্ছিল এই জায়গাটাতে, আর আর ছোট ছোট টাইনি বাম্পস আর ব্ল্যাক ব্ল্যাক প্যাচেস হয়ে গেছিল একসাথে, মানে কি হয়েছে আমি জানি না, ঘুম থেকে উঠে দেখি এই এই পোর্শনটা টোটালি হচ্ছে একদম ম্যাস আপ হয়েছিল। সো ফার্স্টও তো আমি দু তিন দিন অ্যালোভেরা জেল ইউজ করছিলাম, কি ইউজ করবো, নায়াসিনামাইড সিরাম ছিল আমার কাছে, সো আমি ওটা একটা ইউজ করছিলাম,
বাট কোনো ইম্প্রুভ হচ্ছিল না, হালকা হালকা রেডনেসটা কম হচ্ছিল, বাট বাম্পসগুলো রয়ে গেছিল। বাট আমি জাস্ট দুদিন এটা ইউজ করেছি, মর্নিং ডে টাইমস অ্যান্ড নাইট টাইমস বোথ টাইমে, অ্যান্ড লুক অ্যাট মাই স্কিন রাইট নাও, লাইক অনেক অংশটা কমেই গেছে। সো নাও মাই স্কিন ইজ লাইক টোটালি হিল হয়ে গেছে, বাট আই থিঙ্ক হালকা হালকা একটু বাম্পি আছে, বাট টোটালি হিল হয়ে গেছে। ম্যাজিক প্রোডাক্ট আমি বলবো, আর আমি ডিটেলস রিভিউ পরে শেয়ার করছি। নেক্সট প্রোডাক্ট যেটা হচ্ছে, আমি দুটো একসাথে পারচেস করেছি, দিস টু সিরাম দ্য মিনিমিনিস্টের দুটো সিরাম অর্ডার করেছি। ফার্স্ট সিরাম হচ্ছে নায়াসিনামাইড, যেটা 0.5, এর আমি আগে একটা বটল ইউজ করেছি, এটা সত্যি খুবই ভালো, ডেলি ইউজের জন্য খুবই ভালো, আর স্কিনকে হাইড্রেট করবে। এতে হাইলুরোনিক অ্যাসিড আছে, এখন ওটস এক্সট্রা কো আছে, উইন্টারের জন্য এটা পারফেক্ট ময়শ্চারাইজার সিরাম, আই লাভ দিস সিরাম। সো আরেকটা সিরাম হচ্ছে, কারণ আমি এখন আমার mid-20, কিছুদিন পর পর আমি late-20 হয়ে যাব, কিছুদিন পর আমি 30-তে চলে যাব, আর আমি জানি প্রিভেনশন বেটার দেন দ্য কিওর, আর কারণ আমি আমার এজিং প্রসেসকে প্রিভেন্ট করতে পারবো না, বাট আমি একটু ডিলে করতে পারি, দ্যাটস ওয়াই আই পারচেস দিস রেটিনল সিরাম। ফার্স্ট টাইম আমি কোনো রেটিনল সিরাম, আমার কাছে কোনো ক্রিম বা সিরাম কিছু ছিল না, ফার্স্ট টাইম এটা অর্ডার করেছি। আমি জানি না এটা স্কিনে কীরকম এফেক্ট দেবে, এখন আমি একদিনের জন্য এটা ইউজ করিনি, বাট আই লাভ টু ট্রাই দিস, ইফ ইট ইজ ওয়ার্ক আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ গাইজ। অ্যান্ড লুক এট ইটস কালার, কালারটা পুরো ইউরিনের মতো, আমি একটা কোথায় শুনেছিলাম বা পড়েছিলাম যে ইউরিন দিয়েও অনেক ফেসিয়াল হয়। আমার নেক্সট প্রোডাক্ট হচ্ছে ডার্মাকোর, হচ্ছে কেমিক্যাল পিলিংটা, যাতে গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড সব কিছুই আছে। এবার পার্সেন্টেজ 5% 5% করে হচ্ছে, তিনটে আছে গ্লাইকোলিক, ল্যাকটিক অ্যান্ড ম্যান্ডেলিক, অ্যান্ড 1% হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড আছে। সো এটা হচ্ছে তার বটল, এটা হচ্ছে তার আউটার কভারিং। আর আমি একটা কথা সবাইকে বলবো, যারা হচ্ছে ফার্স্ট টাইম কেমিক্যাল পিলিং ট্রাই করতে চাও, তারা প্লিজ একটু হাই কোয়ালিটির ট্রাই করবে না, মানে হাই যেগুলো হচ্ছে 5% 1% এরকম করে আছে, আর এগুলো হচ্ছে সেন্সিটিভ করে দেয় স্কিনকে, যদি আপনার স্কিন ফার্স্ট টাইম এগুলো ট্রাই করে। তার থেকে আপনি একটা জিনিস ট্রাই করতে পারেন, আমি আগে ইউজ করতাম মিনিমালিস্টের হচ্ছে 3% পিএইচ এবং বায়োটিক টোনার, এটা লেস সেন্সিটিভ এবং স্কিনে ফার্স্ট হচ্ছে লেস থেকে মোরের দিকে যাওয়া উচিত, কখনো হাই ডোজের কোনো কিছু জিনিস স্কিনে অ্যাপ্লাই করা উচিত নয়। সো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, অলরেডি আমি একদিন ট্রাই করে নিয়েছি, যেদিন আসে সেদিন আমি ট্রাই করেছি, ইটস গুড, আর লিটল বিট অফ টিঙ্কলিং সেন্সেশন হয়। আর আপনি যদি কেমিক্যাল পিলিং কীভাবে ইউজ করতে হয়, কখন ইউজ করতে হয়, কতটা পরিমাণ ইউজ করতে হয়, সব যদি ডিটেলস জানতে দাও তাহলে প্লিজ কমেন্ট করো, আমি তাহলে ডিটেলস ভিডিও বানাবো। আর এর কালার পুরো হচ্ছে, মনে হয় না রুয়াপসা খেতাম ছোটোবেলা, রুয়াপসার একটা সেই সিরাপ হতো, আমরা শরবত বানিয়ে খেতাম রুয়াপসা, ঠিক সেরকম রেডিস কালার, কাছ থেকে দেখায় এরকম রেড কালারের, ডিপ রেড, অ্যাকচুয়ালি রেড কালার, বাট একসাথে আছে বলে যে বেদানার কালার যেরকম হয় না, একদম সেরকম কালার। সো নেক্সট প্রোডাক্ট আমি পারচেস করিনি, আমি এত মিনিমিলিস্টের প্রোডাক্ট কিনেছি, তো মিনিমিলিস্টের লোকরা খুশি হয়ে আমাকে একটা ফ্রি ময়শ্চারাইজার দিয়েছে, এটা হচ্ছে ভিটামিন B3 10% ময়শ্চারাইজার, যেটাতে কপার আছে, জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, হাইলুরোনিক অ্যাসিড আছে, আর এটা লাইট ওয়েটেড। সো আমি এই ময়শ্চারাইজারটা অলরেডি আজ মেকআপ করার আগে ট্রাই করছি, সুপার লাইট ওয়েটেড, আর আই থিঙ্ক এটা অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। আর যখন তোমরা এই ভিডিওটা দেখবে আই থিঙ্ক তখন সেল শেষ হয়ে গেছে, কারণ আমিও চাইছিলাম তাড়াতাড়ি বানাতে, বাট আমার সব প্রোডাক্ট একসাথে আসেনি, কিছু আগে কিছু পরে, কিছু দুদিন পরে, কিছু একদিন পরে, এরকম করে করে আসছে, আর কাল অবধি আমার প্রোডাক্ট এসেছে। সুতরাং তাই জন্য আজকে আমি শ্যুট করছি, আর কাল আমি রিলিজ করবো, আই থিঙ্ক যদি পারি আমি আজকেই রিলিজ করার চেষ্টা করবো ভিডিওটা, আর প্লিজ ভিডিওটা দেখে লাইক করতে ভুলবে না। নেক্সট প্রোডাক্ট হচ্ছে, যেটা আমি অনেকদিন থেকে কেনার চেষ্টা করছিলাম, বাট কোনো না কোনো কারণে ডিলে হয়ে যাচ্ছিল। সো এটা হচ্ছে মেবলিনের হচ্ছে লিকুইড ম্যাট লিপস্টিক, অ্যান্ড আমি অলরেডি এটা পরে আছি, প্রেটি গুড কালার, ডাস্কি স্কিন টোনকেও খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করেছে, আর এটা মোর দেন রেড, আই থিঙ্ক নামটা হচ্ছে মোর দেন রেড, আর অলরেডি আমি স্কিন শট দাম সব কিছু দিয়ে দেবো, আর নিচে হচ্ছে ডেসক্রিপশানে লিঙ্কও থাকবে, সুতরাং কোনো প্রবলেম হবে না, লিঙ্কে ক্লিক করো আর নায়িকাতে গিয়ে পারচেস করে নাও। আর আই লাভ দিস কালার, লুক এট দিস কালার, এটা ডাস্কি ফেয়ার সব স্কিন টোনকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করবে, ফেয়ার স্কিনও তাদের আই থিঙ্ক মোস্ট অফ দ্য কালার শ্যুট করে, ডাস্কি স্কিনকে একটু
আর আমাকে তো আরো বেশি ভেবেচিন্তে কিনতে হয়, কারণ আমার এখানে হাইপার পিগমেন্টেশনের একটু প্রবলেম আছে। তাই জন্য আমি যে কোনো কালার কেনার আগে একটু ভেবে চিন্তে রিসার্চ করে কিনতে হয়। সো আমি এটা বলবো যাদের মাউথের চারদিকে মোস্টলি যাদের হচ্ছে লিপের সাইডে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে, তো তাদেরকে এই কালারটা খুব ভালোভাবে স্যুট করবে। নেক্সট প্রোডাক্ট হচ্ছে হেয়ার রিলেটেড প্রোডাক্ট। এখনকার জেনারেশনে হেয়ার প্রবলেম যেন প্রচুর দিন দিন বাড়ছে। হয় হেয়ার হচ্ছে ঝাঁটার মতো হয় খড়খড়ে, বা হেয়ারে হচ্ছে কোনো স্ট্রেংথ নেই, গ্লো নেই, বাস এত কালার ট্রিটমেন্ট অনেকে করে যে মানে হেয়ার যেন আরো বেশি ড্যামেজড হয়ে যায়। সুতরাং আমি একটা এটা হেয়ার মাস্ক নয় বলতে পারো কন্ডিশনার, বেয়ার এনাটমির হচ্ছে আমি এই কন্ডিশনারটা পারচেস করেছি। এটা হচ্ছে ড্যামেজ হেয়ারের জন্য খুব ভালো, ড্যামেজ হেয়ারকে স্ট্রেংথনিং দিবে। এটা সত্যি ইউজ করার পর হেয়ার খুব গ্লো লাগে, সফট লাগে, আর যেন মনে হয় পুরো হেয়ার স্টাইল করে আছে, হেয়ারটা খুব সুন্দরভাবে ম্যানেজ থাকে হেয়ারটা। বেয়ার অ্যানাটমি থেকে আমি এটা পারচেস করেছি, আর যদি ডিটেলস রিভিউ চাও তো আমি এটা দেবো, কোনো প্রবলেম নেই। বাট আই লাভ দিস প্রোডাক্ট বিকজ লুক, এটা একটা কভার দিয়ে আটানো আছে। ও স্মেল নাইস, লুক আমি অ্যাকচুয়ালি ইউজ করেছি, অ্যাকচুয়ালি আমি এটা আই থিঙ্ক আমি 21 তারিখ থেকে, তো আমি 21 তারিখেই অর্ডার করছিলাম, আই থিঙ্ক এটা 22 তারিখেই চলে আসছিল, আর আজকে 2-3 দিন হয়ে গেছে, আজ 28 তারিখের কাছাকাছি চলে আসছে। সো আমি এটাকে অনেক 2-4 বার ইউজ করেছি, যেদিন আমি শ্যাম্পু করছি সেদিন আমি ইউজ করছি। আর স্মেল নাইস, এটা ফ্রেগ্রেন্স আছে অবভিয়াসলি, আর স্মেল নাইস লাইক জুই, গন্ধরা যেসব ফ্লাওয়ারগুলো হয় না তাদের মতো স্মেল। ও হাই লাভ দি স্মেল, এটা আমি অনেকবার ইউজ করে নিচ্ছি অলরেডি, জল থেকে আসছে, আমি ইউজ করছি, আমার মা একবার ইউজ করছে, সো তাই জন্য একটু আঙ্গুলের দাগ দেখতে পাচ্ছ। নেক্সট প্রোডাক্ট হচ্ছে এটা আমার মনের কাছের প্রোডাক্ট, আর এটা আমি বারবার পারচেস করি, এটা হচ্ছে সানস্ক্রিন। আমার কাছে অনেকগুলো সানস্ক্রিন আছে, বাট এটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি, ব্যাগে আরামসে থেকে যাবে, যখন কোথাও ট্রাভেল করবে এটা ইউজ করতে প্রচণ্ড সুবিধা। আর এই সানস্ক্রিনটা লাইক আমার মাথার তাজ, এটা কারণ এই সানস্ক্রিনটা আই থিঙ্ক আমি কলেজ লাইফে এত 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 ইউজ করেছি, আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট সানস্ক্রিন যেটা আমি নিজের টাকাতে পারচেস করেছিলাম। আই লাভ দিস সানস্ক্রিন, এটা সত্যি স্কিনকে স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। হ্যাঁ, যাদের খুব অয়েলি স্কিন, খুব চিপচিপে স্কিন, সামারে একটু প্রবলেম হবে, বাট উইন্টারের জন্য পারফেক্ট, আর ড্রাই স্কিন হলেও খুব ভালোভাবে এটা কমপ্লিমেন্ট করবে। ওয়াটার রেজিস্ট, এটা হচ্ছে নিউট্রোজেনার হচ্ছে আল্ট্রা সেড ড্রাই টাচ সানস্ক্রিন। সো আমি এতক্ষণ নামই বলিনি, আমি শুধু এই প্রোডাক্টটা এই এই প্রোডাক্টটা ওই এটাই বলে যাচ্ছি, বাট এই প্রোডাক্টটা সত্যিই ভালো। কারণ সত্যি কথা বলবো, আমি কোনোদিন হল ভিডিও সেরকমভাবে শ্যুট করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই জন্য প্লিজ ক্ষমা করবে। নেক্সট প্রোডাক্ট হচ্ছে এটা একটা ময়েশ্চারাইজার, আর আমি অনেকদিন থেকে ইউজ করছি, লাইক মর্নিং টাইম এটা ইউজ করি। এটা হচ্ছে নিভিয়া সফট লাইট ময়েশ্চারাইজার, আর নিভিয়া স্মেল লাইক চাইল্ডহুড ফিল হয়, চাইল্ডহুডে দুটো জিনিস ইউজ করতাম, পন্স আর নিভিয়া, তার মধ্যে নিভিয়া, ও আই লাভ দিস স্মেল। সো এই নিভিয়াটা অ্যাকচুয়ালি কিনেছি আমি, আমার অলরেডি সিটারফিলের ময়েশ্চারাইজার আছে, বাট আমি এই ময়েশ্চারাইজারটা কিনেছি কারণ এটা হচ্ছে খুব ভালোভাবে আমার স্কিনে স্যুট হয়, আর পকেটে সহজে থাকে, ব্যাগে থাকে, যেখানে ট্রাভেল করতে এটা নিয়ে সুবিধা, এই ছোটো কৌটোটা নিয়ে, তাই জন্য আমি এটা পারচেস। তো আমি এইটা পারচেস করেছি, এটা হচ্ছে ইনসাইটের নেল পালিশ রিমুভার, যেটা 30-30টা টোটাল আছে, আর এটা হচ্ছে লেমন ফ্লেভার। ও রিয়েলি, ও স্ট্রং লেবুর একদম গন্ধ, ও হো হো খাট্টা খাট্টা, ও হো টকটক খেতে ইচ্ছে করছে এবার, সো এরকম। সো আই লাভ টু ইউজ ইট, সো আমি ভাবছি একটু পরেই হচ্ছে নেল পালিশ করবো, তারপরে এটাকে দিয়ে রিমুভ করবো। সো নেক্সট প্রোডাক্ট হচ্ছে এটাকে মদের বোতলের মতো লাগছে না মা, তাই বলে আমি মদ খাই না, তোমার উড়ন্ত চপ্পল যেন আমার দিকে না আসে, আমি জাস্ট দেখেছি এরকম। সো এটা হচ্ছে রোহান সুইট আলমন্ড অয়েল, মানে বাদাম অয়েল মুশকে আলমন্ড অয়েল, যেটা হচ্ছে উপকারম বলে একটা ব্র্যান্ড, কিন্তু আমি কোনোদিন এই ব্র্যান্ডটা ইউজ করিনি, আমি ফার্স্ট টাইম দেখেছি, আর এর রিভিউ খুব ভালো ছিল, পরে 4.8 মতো, সো আই বাই দিস, বাট এর স্মেল
সো আগে যে আমি আলমন্ড অয়েলটা ইউজ করছি আরো বেশি সুইট স্মেল, এটা অতটা সুইট স্মেল নয়, এটা 100% লেখা আছে আলমন্ড অয়েল দিয়ে তৈরি। আর আলমন্ড অয়েল খুব ভালো মেকআপ রিমুভার কর, মেকআপ রিমুভ করার জন্য খুব ভালো, আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে, স্কিনকে খুব গ্লো করে আলমন্ড অয়েল। উইন্টার সিজন আর আলমন্ড অয়েল তো বানতা হ্যায় আপনকে সাথ। নেক্সট প্রোডাক্ট মেরে পাস আ রহা হ্যায় টাড়া 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 টাড়া, এটা হচ্ছে ভেরি হার্বালস এর নেলস কিউটিকেল অয়েল, যেটা হচ্ছে জোজোবা অয়েল দিয়ে তৈরি। আতরের বোতলের মতো লাগে না, ও তেলের মতো গন্ধ, মাস্টার্ড অয়েল লাগছে। এটা আমার ফার্স্ট টাইম এগুলো পারচেস করেছি, সো আমি যে যে প্রোডাক্ট গুলো ফার্স্ট টাইম পারচেস করেছি সেগুলো হচ্ছে This one. আই থিঙ্ক আমি 4-5টা প্রোডাক্ট ছাড়া বাকি সব প্রোডাক্ট ফার্স্ট টাইম অর্ডার করেছি ট্রাই করার জন্য। যদি এগুলো স্কিনে না স্যুট করে, আই হোপ ইউ গাইজ আর লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমি একটা কথা বলতে চাই, আমি প্রোডাক্টগুলো কিনেছি বলে আপনারাও কিনবেন এমন নয়, যেটা আপনার স্কিনে স্যুট করে আর যেটা মনে হয় আপনার পারচেস করা দরকার সেটা প্লিজ কিনবেন। আর প্লিজ আরও যদি এরকম রিলেটেড ভিডিও দেখতে চাও বা আমার কাছ থেকে কী কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা প্লিজ কমেন্ট করো। আর আমি জানি অনেকেই হচ্ছে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল, টাটা।